আসসালামু আলাইকুম, আমি রবিন আহমেদ। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে কিছু লিড কালেক্ট করতে হয়। তো এই কাজগুলো আপনারা এর আগে অনেকবার করছেন, তো আমার মনে হচ্ছে না খুব বেশি কিছু বলার দরকার আছে। তারপরেও যেহেতু নতুন কাজ, কিছু নতুন জিনিস দেখাই দিই। তো এখানে আপনার অলমোস্ট 105টা কোম্পানি নেম আছে, তো আমি 3 থেকে 4 জনরে দিব এটা পুরো প্রজেক্ট। 8 দিন সময় ফ্রম নাও। তো এখানে 105টা কোম্পানি আছে, তো আমাদের সর্বনিম্ন টার্গেট থাকবে পার কোম্পানির থেকে কমপক্ষে 30টা লিড খুঁজে বের করা। তো এই 30টা লিডের টাইটেল কি হবে এগুলো আপনারা খুঁজে পাবেন শীট 3-তে। এখানে আপনার 154টা টাইটেল দেওয়া আছে এখানে। তো এখানে মোটামুটি সবগুলো টাইটেল, মানে যেগুলো বড় বড় কোম্পানির থাকে সবই আছে। কো ওনার, কো ফাউন্ডার, সিও, সিআরও, সিটিও, ডেটা অ্যানালাইসিস, মানে মোটামুটি সবই আছে। আর এই শীট 1 এখানে আপনারা এই ইনফরমেশনগুলো রেখে দিবেন। তো শুরু করি প্রথম দিকে। তো প্রথমে আমরা শুরু করব আপনার 1 নম্বর কোম্পানি বেল ট্রেনার। জাস্ট এই ডোমেইনটা আমরা পেস্ট করে ঢুকে পড়লাম ওয়েবসাইটে। তো এখানে এসে আমরা সবার আগে যেটা দেখব যে আপনার এই কোম্পানিটা কোথায় অবস্থিত। তো আমরা দেখতে পাচ্ছি ডোমেইনের সাথে দেয়া সিএ, দ্যাটস মিন ক্যানাডা। তো এটা একটা ক্যানাডিয়ান কোম্পানি। তো এই ক্যানাডিয়ান কোম্পানির থেকে এখন আপনারা কীভাবে খুঁজে বের করবেন সেটা দেখেন। তো আমি এটা ঢুকে দেখছি, এদের অ্যাবাউটে কিছু নাই। তো আমি ডাইরেক্ট এদের লিঙ্কডিন পেজে চলে গেলাম। তো লিঙ্কডিন পেজে যাওয়ার পরে আমি যেটা দেখতেছি এখানে অলমোস্ট আপনার প্রায় 32,000-32,079 জন এমপ্লয়েজ আছে। তো আপনারা এটা 4-5টা লিঙ্কডিন আইডি বানাই নিবেন আগেই, যাতে কোনো অ্যাকাউন্টের রিস্ট্রিকশন হলেও ঠিক করে নেওয়া যায়। আমার এটা প্রিমিয়াম অ্যাকাউন্ট, এটা তো মোটামুটি সমস্যা নাই। তো দেখেন এখানে বেল বেল এখানে বেল মিডিয়া, বেল মিডিয়া না, কারেন্ট কোম্পানি সোয়ালনি বেল। তো আর এখানে আমরা লোকেশনও সিলেক্ট করে দেই আপনারা, মানে এটা যেহেতু ক্যানাডিয়ান কোম্পানি প্রথমে ক্যানাডিয়ানই সিলেক্ট করে দিলেন, তারপরে না পাওয়া গেলে অন্য অন্য বিষয়গুলো দেখে। তো এখানে আমি ফিল্টার করে এখানে রাখে দিছি এই সার্চ রেজাল্টটা। তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে 22,000 শো করতেছে, অলরেডি 10,000 নাই হয়ে গেছে বেল মিডিয়া কাটা দিয়াতে। তো এখান থেকে আমি অলরেডি উপর থেকে 3টা নিছি। তো আমি এটা নিয়ে আপনাদের দেখাই দিই একটা। তো এনার নাম হচ্ছে জার্মি সাম্পাইলি। তো এর এখানে আপনারা দেখতেছেন এখানে কিন্তু বেল ক্যানাডা, তার মানে দ্যাটস মিন ইটস ওকে। তো এরপরে আমরা এই যে আমরা একটা টুলস তো আগেই আপনাদের দেখে দিছি, salesleap.io, এটাতেই আপনারা ইমেল খুঁজে পাবেন। আর ইমেল খুঁজে পাওয়া খুব সহজ, এগুলো বড় বড় কোম্পানি, এদের সবগুলো ইমেলের প্যাটার্ন একই হয়। শুধুমাত্র এই ডোমেইন দিয়েও যদি আপনি এই যে ডোমেইনটা আছে এটা দিয়েও যদি আপনি হান্টারে সার্চ দেন, তাও আপনারা দেখতে পাবেন যে এদের ডোমেইনের প্যাটার্ন কীরকম। তো আমরা দেখতে পাচ্ছি এদের ডোমেইনের প্যাটার্ন ফার্স্ট নেম ডট লাস্ট নেম। দেখেন এখান থেকেও আপনারা নিতে পারবেন অনেকগুলা, এই যে যেমন কমিউনিটি রিলেশন ম্যানেজার, এক্সিকিউটিভ ডাইরেক্টর, মানে হান্টার থেকেও আপনারা প্রথম 4-5টা নিতে পারেন। হান্টার এখানে ফোন নাম্বার টাম্বার সব দেওয়া আছে। তো আমরা এখানে একটা প্যাটার্ন যেহেতু পাইছি ফার্স্ট নেম লাস্ট নেম, তো এই প্যাটার্ন অনুসারে দেখি আমরা এখন এখানে কাজ করার চেষ্টা করি। তো এটা হচ্ছে সেলস লিপটা, আমি দেখলাম এখানে ওয়েবসাইট এরা খুঁজে পাচ্ছে না, তো আমি এদের ওয়েবসাইটটা অ্যাড করে দিলাম ওই ওখান থেকে, এই যে এখান থেকে নিয়ে এখানে ডোমেইনটা অ্যাড করে দিলাম, গেট ইমেল।
না করলে হয়, আপনারা তো দেখলেনই কিভাবে তৈরি হচ্ছে, যে ফার্স্ট নেম ডট লাস্ট নেম, তো এটা কপি করে অবশ্যই এটা ভেরিফাই করবেন, ভেরিফাই ছাড়া নিয়ে যাবে না। তো এখানে ভেরিফাই করার সময় যেটা খেয়াল রাখতে হবে, হ্যাঁ ভাই যাচ্ছি, না কাজটা কমপ্লিট করে যাচ্ছি। তো দেখেন, দ্য মেইল সার্ভার অ্যাকসেপ্ট অল ইমেল অ্যাড্রেস, তার মানে কি এখানে যদি আমার নামও দেই রবিন ডট রবিন, তাও কিন্তু এরা দেখাবে যে ইমেল ভ্যালিড, কিন্তু এটা ভ্যালিড বোঝার জন্য আপনারা একটু কষ্ট করে এই ইমেলটা একটু জিমেইলে সেন্ড করে নেবেন, নিয়ে দেখে নেবেন যে ফেরত আসে কিনা। তো ধরেন এটা আপনারা পাইলেন, তো এখান থেকে আপনারা এর ডিটেলসগুলো এখানে রেখে দিবেন, ইমেইল, ফার্স্ট নেম, লাস্ট নেম, ওয়েবসাইট, আর হচ্ছে লিঙ্কডিন আইডি। আর এখানে একটা কাজ করবেন, এখানে আমি একটু মিস্টেক হয়েছে, এই কোম্পানি নেমের জায়গাতে যে এখান থেকে আপনারা কোম্পানি নেমটা নিতে পারবেন। উনি একলাই গেছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই কোম্পানির নাম হচ্ছে বেল অ্যাটেইনা, তো আমরা এখানে সিম্পলি ভাবে এই কোম্পানির নামটা এখানে বসাই দিলাম, দিয়ে বাকি 30টা তো একই এরকম করে বসে নিলাম, যে ওটা ধরেন বসালাম। তারপরে এখান থেকে যে হান্টার থেকেও যে আমরা নিতে পারি সেটা একটু দেখাই, আমরা এই যে এদের ডোমেইন নাম হচ্ছে হলে ফেল আটেই না, তো এখান থেকে আপনারা ওই গেল ওই গেল রে ওই গেল, মেলা দেরি হয়ে যাচ্ছে, 7 মিনিট হয়ে গেছে অলরেডি। বেল অ্যাটেইন, তো এখান থেকেও আপনারা নিতে পারে যে লুক লাইক এইরকম, এই যে রেবেকা বেল, রেবেকা ফেল, বেল নিলাম, এর টাইটেল হচ্ছে ইমেল। তো আপনারা যদি হান্টার থেকে পান তাহলে তো অনেকগুলা পাই গেলেন, আর এখানে পার লিড আমি 3 টাকা করে দিব আপনাদের, তো 1,000 করলে আপনারা 3,000 টাকা পাবেন, আর যে ভালো করবে সবচেয়ে তার জন্য 500 টাকা বোনাস। তো ওয়েবসাইট তো এখান থেকে আপনারা ওয়েবসাইটটা বসে নিলেন, আর এখানে লিঙ্কডিনটা আপনারা এখানে এখান থেকে সার্চ দিয়ে নিতে পারেন। রাব্বেকা বেল, এখান থেকে আপনারা লিঙ্কডিন প্রোফাইলটা নিতে পারবেন। তো এটা গেল হচ্ছে আপনাদের যে কিভাবে আপনারা এই লিঙ্কডিন থেকে বা হান্টার থেকে খুঁজে বের করবেন। এরপরে ধরেন এটার 30টা পাওয়া হয়ে গেল, তো তারপরে আপনার এরপরে আর একটা কোম্পানি আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে TNW Networks, তো এটা আমরা বের করে নিই। এখানে আপনাদের জন্য একটা জিনিস দেখাচ্ছি, যে অনেক সময় আপনাদের লিঙ্কডিন এ যাওয়ার কোনো দরকার নেই, লিঙ্কডিন এর থেকে এদের কোম্পানিতেই ভালো ইনফরমেশন পাওয়া যায়,
যেমন আপনাদের এখানে আমি আগে প্রথমে গুগলে দিছিলাম, কিসের জন্য হয় দেখেন, এই যে কর্পোরেট টিম, এই ওয়েবসাইটটাই আমি গুগলে দিছি, বা আপনারা ওয়েবসাইটের ভিতরে ঢুকলেও এটা পাবেন। যে কর্পোরেট টিমে আপনি যদি ঢুকেন তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার এই যে চেয়ারম্যান অ্যান্ড বোর্ড ডাইরেক্টর, এখানে দেখেন সব দিয়ে আছে, যে লিঙ্কডিন ইমেইল। তার মানে কি আপনার আর কোথাও খোঁজা লাগিচ্ছে না, এখানে 1, 2, 3, 4, 5, 9, 10, 11, 12, 13, 14, 15টা এখানেই আছে। তো এখান থেকে আপনি 15টা নিতে পারতেছেন, আর বাকি 15টা লিঙ্কডিন বা অন্য কোথাও থেকে সার্চ করে নেবেন। ওকে, তো এইটুকুই কাজ, আর কিছু